Assalamualaikum. Welcome everyone to Shibul Memorial North South School and College and also welcome for online class. কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। আজকে আমরা কি ক্লাস করব? ইংলিশ ক্লাস। আমি আছি মোমেন আফরোজা তোমাদের সাথে এবং আজকে আমরা কি করব? আজকে আমরা করব ইউনিট 21 লেসন 4 টু 6। এগুলো কিন্তু আমাদের অলরেডি পড়া হয়ে গেছে, এটা আমাদের রিভিশন ক্লাস চলছে। সুতরাং আমাদের এগুলো নিশ্চয়ই মুখস্থ আছে এবং আমরা সুন্দর করে ভাষায় লিখতে এবং বলতে পারি। আর এখন আমরা একটু রিভিশন করে নিই। তাহলে আজকে আমরা করব 21 লেসন 4 টু 6 অ্যালফাবেট 1 মিনিং নেচার। নেচার সম্পর্কে আমরা এর আগেও পড়েছি, আবারও একটু রিভিশন করে নেব যে আমরা কোন কোন নেচারের নামগুলো পড়েছি। এরপরে আসি আমরা আমাদের শীটে। তোমাদের কাছে নিশ্চয়ই শীট পৌঁছাই গেছে, তোমরা অবশ্যই খাতার শীটটা সামনে রাখবে, পেন্সিল হাতে রাখবে, আমার সাথে পড়বে, মুখস্থ করবে এবং ঝটপট লিখে নেবে। এবং লিখার পরে অবশ্যই বড় কাউকে দেখিয়ে নিবে যে তুমি ঠিক লিখেছো কিনা। আচ্ছা, আমরা পড়ব লেটস রিড দ্য ইংলিশ মিনিং। আমরা ইংরেজি অর্থটা পড়ব। লেটস রিড, লেটস মানে কি? চলুন পড়ি। লেটস রিড দ্য ইংলিশ মিনিং, চলুন ইংরেজি অনুবাদটা পড়ি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি আমরা একটা সুন্দর ছবি। কিসের ছবি বলো তো? এটা আমরা দেখতে পাচ্ছি নদীর ছবি, রিভার, আর আই ভি ই আর, রিভার। রিভার মানে নদী, আর আই ভি ই আর, রিভার, নদী। নদীর ইংরেজি কি? নদীর ইংরেজি রিভার, আর আই ভি ই আর, রিভার। রিভার মানে নদী, নদীর ইংরেজি কি? রিভার। এরপরে আমরা কি দেখব? মরুভূমি, মরুভূমির ইংরেজি কি? ডেজার্ট, মরুভূমির ইংরেজি কি? ডেজার্ট। এখানে দেখতে পাচ্ছি মরুভূমিতে কি চলে যাচ্ছে? উট যাচ্ছে। এবং পরেরটাতে কি দেখব? পরের নেচার, নেচারের নামটা কি? সমুদ্র। এখানে আমরা কি সমুদ্রের ছবি দেখতে পাচ্ছি? এই যে এখানে সানশাইন আছে, কোকোনাট ট্রি আছে এবং কি একটা সমুদ্র, এবং সবুজ সুন্দর একটা নীল সুন্দর একটা পরিবেশ। তাহলে সমুদ্রের ইংরেজি কি? সমুদ্রের ইংরেজি হচ্ছে সি, এস ই এস সি। সমুদ্রের ইংরেজি কি? সি, এস ই এস সি। তাহলে আমরা কি শিখলাম? আমরা একটু আবার চলে যাই। আমরা শিখলাম রিভার, আমরা শিখলাম মরুভূমি, ডেজার্ট, আমরা শিখলাম সমুদ্র, সি, এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে রংধনু। রংধনুর কয়টি রং বলতো? রংধনুর কিন্তু সাতটি রং। এই রংধনুর ইংরেজি কি? রেইনবো। এই রংধনুর ইংরেজি রেইনবো, আর এ আই এন রেইন বি ও ডব্লিউ বো, রেইনবো, আর এ আই এন রেইন বি ও ডব্লিউ বো, রেইনবো। রংধনু, রংধনুর ইংরেজি কি? রেইনবো। তাহলে আমরা একটু আবার বলে নেই, নদী, রিভার, মরুভূমি, ডেজার্ট, সমুদ্র, সি, রংধনু, রেইনবো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, আসো আমরা এখন একসাথে লিখে ফেলি এই নেচারগুলোর নাম। এরপরে আমরা লিখব লেটস রাইট দ্য ইংলিশ মিনিং। আমরা ইংরেজি ওকে, আমরা লিখব নদী। নদীর ইংরেজি কি? রিভার, আর আই ভি ই আর, আর আই ভি ই আর, রিভার, আর আই ভি ই আর, রিভার। এরপরে কি লিখব? এরপরে আমরা লিখব সমুদ্র। সমুদ্রের ইংরেজি কি? সমুদ্রের ইংরেজি সি, এস ই এ সি। সমুদ্রের ইংরেজি কি? সি, এস ই এ সি। এবার আমরা লিখব মরুভূমি, ডি ই এস ই আর টি, ডি ই এস ই আর টি। তারপরে লিখব রংধনু। রংধনুর ইংরেজি কি? রংধনুর ইংরেজি রেইনবো, রংধনুর ইংরেজি রেইনবো, আর এ আই এন রেইন বি ও ডব্লিউ বো, রেইনবো। রেইনবো বানানটা কিন্তু অনেক বড় শিক্ষার্থী বিন্দু, আমরা কিন্তু ভেঙে ভেঙে পড়বো, তাহলে আমাদের বানান ভুল হবে না। আর এ আই এন রেইন বি ও ডব্লিউ বো, রেইন বো, আর এ আই এন রেইন বি ও ডব্লিউ বো, রেইনবো। ওকে, তাহলে আমরা শিখে ফেললাম কিভাবে পড়তে হয়, মুখস্থ করতে হয়
এরপর চলে যাব আমরা আমাদের দুই নম্বর আইটেমে। দুই নম্বর আইটেমটা কি? লেটস ট্রান্সলেট ইনটু বেঙ্গলি। লেটস ট্রান্সলেট ইনটু ইংলিশ, আমরা ইংরেজি করব, অর্থাৎ অনুবাদ দেওয়া, অর্থ দেওয়া আছে, অর্থের ইংরেজি করব। আমি ঘুরি উড়াই, আমির ইংরেজি কি? আমির ইংরেজি আই। ঘুরির ইংরেজি কি? ঘুরির ইংরেজি কাইট। আর উড়াইয়ের ইংরেজি কি? উড়াই ইংরেজি ফ্লাই। আমি ঘুরি উড়াই, আই ফ্লাই এ কাইট। আমি ঘুরি উড়াই, আই ফ্লাই এ কাইট। আমি একটি ঘুড়ি উড়াই। আচ্ছা, গাছটি বড়, গাছটি বড়, গাছের ইংরেজি কি? ট্রি। দ্য গাছটি, দ্য ট্রি, টি আর ডাবল ই, গাছটি বড়। দ্য ট্রি ইজ বিগ, গাছটি বড়, গাছটি বড়। দ্য ট্রি ইজ বিগ, গাছটি বড়। দ্য ট্রি ইজ বিগ। আমি নাচতে পারি, আমি নাচতে পারি, আই ক্যান ডান্স। আমি নাচতে পারি, আই ক্যান ডান্স। আমি নাচতে পারি, ডি এ এন সি ই, ডি এ এন সি ই। তাহলে কি হলো? আমি ঘুড়ি উড়াই, আই ফ্লাই এ কাইট, গাছটি বড়, দ্য ট্রি ইজ বিগ, আমি নাচতে পারি, আই ক্যান ডান্স। এরপরে চলে যাব আমরা আমাদের তিন নম্বর আইটেমে। লেটস রাইট দ্য অপোজিট ওয়ার্ড, চলুন বিপরীত শব্দ লিখি। সিট মানে বসা, সিট মানে বসা। স্ট্যান্ড মানে দাঁড়ানো, এস টি এ এন ডি স্ট্যান্ড। সিট মানে বসা, স্ট্যান্ড মানে দাঁড়ানো। ফার মানে দূরে, নেয়ার মানে কাছে। ফার মানে দূরে, নেয়ার মানে কাছে। আউট মানে বাহিরে, ইন মানে ভিতরে। আউট মানে বাহিরে, ইন মানে ভিতরে। লিটল মানে ছোট, বিগ মানে বড়। লিটল মানে ছোট, বিগ মানে বড়। আবার পড়ি আমরা একসাথে। সিট মানে বসা, স্ট্যান্ড মানে দাঁড়ানো। ফার মানে দূরে, নেয়ার মানে কাছে। আউট মানে বাহিরে, ইন মানে ভিতরে। লিটল মানে ছোট, বিগ মানে বড়। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা শিখে ফেললাম এটি। এরপরে চলে যাব আমরা চার নম্বর আইটেমে। আমাদের চার নম্বর আইটেমে কি আছে? লেটস ম্যাচ দ্য কলাম এ উইথ কলাম বি অ্যান্ড মেক সেন্টেন্সেস। লেটস ম্যাচ, চলুন মিল করি। লেটস ম্যাচ দ্য কলাম এ, লেটস ম্যাচ দ্য কলাম এ, চলুন কলাম এর সাথে কলাম বি মিল করি এবং বাক্য গঠন করি। অ্যান্ড মেক সেন্টেন্সেস, এবং বাক্য গঠন করি। লেটস ম্যাচ দ্য কলাম এ উইথ কলাম বি অ্যান্ড মেক সেন্টেন্সেস। তাহলে আমরা আগে মিল করে নিব। হোয়ার ডু দে লিভ, মিল করে নিলাম। হোয়ার ডু দে লিভ, তারা কোথায় বাস করে? হোয়ার ডু দে লিভ, তারা কোথায় বাস করে? কাউন্ট রেস অ্যান্ড রাইট, গণনা করো, অনুসরণ করো এবং লিখো। কাউন্ট রেস অ্যান্ড রাইট। জয়েন দ্য ডটস, বিন্দুগুলি যুক্ত করো। জয়েন দ্য ডটস, বিন্দুগুলি যুক্ত করো। এরপরে আমরা লিখে ফেলব। হোয়ার, ডব্লিউ এইচ ই আর, হোয়ার ডু দে লিভ, তারা কোথায় বাস করে? কাউন্ট ট্রেস অ্যান্ড রাইট, কাউন্ট ট্রেস অ্যান্ড রাইট। জয়েন দ্য ডটস, বিন্দুগুলি যুক্ত করো। জয়েন দ্য ডটস। হোয়ার ডু দে লিভ, কাউন্ট রেস অ্যান্ড রাইট, জয়েন দ্য ডটস। এরপরে আমরা কি করব? এরপরে আমরা চলে যাব পাঁচ নম্বর আইটেমে। পাঁচ নম্বর আইটেমে কি আছে? তোমরা জানো আমাদের শীটে পাঁচটা আইটেম থাকে এবং এইটা হচ্ছে আমাদের সর্বশেষ আইটেম। লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অন ইন আন্ডার, অর্থাৎ অন ইন আন্ডার দ্বারা শূন্যস্থান পূরণ করুন। অন ইন আন্ডার দ্বারা শূন্যস্থান পূরণ করুন। তবে এইটা করার আগে আমরা চলে যাব স্ক্রিনে।
আমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। তাহলে আপনাদের প্রথমটা কি ছিল, প্রথমটা ছিল দ্য পট ইজ দ্যাট দ্য টেবিল, দ্য পট ইজ দ্যাট দ্য টেবিল। আসো আমরা দেখি পটটা কোথায়, টেবিলের উপরে না টেবিলের নিচে? অবশ্যই টেবিলের নিচে, আমাদের প্রথম শূন্যস্থানে দ্য পট ইজ দ্যাট দ্য টেবিল, টেবিলের নিচে। তাহলে এর নিচের ইংরেজি কি, আন্ডার, দ্য পট ইজ আন্ডার দ্য টেবিল। তারপরে কি, দ্য ড্রেস, তাই না, দ্য ড্রেস ইজ দ্যাট দ্য আলমিরা, ড্রেসটি কোথায়, আলমারির ভিতরে। তাহলে দ্য ড্রেস ইজ ইন দ্য আলমিরা, দ্য ক্যাট ইজ দ্যাট দ্য টেবিল, ক্যাটটি কোথায়, নিচে, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। এবং এখানে দেখো বইটি কোথায়, হোয়ার ইজ দ্য বুক, দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল, টেবিলের উপরে। তাহলে আমরা বুঝতে পারলাম কোনটা কোথায় আছে। এরপরে আমরা চলে যাব বোর্ডে, এবার সুন্দর করে লিখে নিব কোনটা কোথায় রয়েছে। এরপরে দেখো দ্য পট ইজ, দ্য পট ইজ ড্যাশ দ্য টেবিল। তাহলে কোথায় আছে, অবশ্যই নিচে। আমরা এখানে কি লিখব, আন্ডার, আন্ডার, দ্য পট ইজ আন্ডার দ্য টেবিল, দ্য ড্রেস ইজ ইন দ্য আলমিরা, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, দ্য বুক ইজ, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা বুঝতে পারলাম আন্ডার, ইন এবং অনের ব্যবহার কিভাবে অন ইন আন্ডার ব্যবহার করে করা যায়। এরপরে আমরা চলে এসেছি একদম শেষ প্রান্তে। আমরা সবার শেষে কি করি, আমরা সবার শেষে ওরাল, সো ইট ইজ দ্য ওরাল টাইম। কাইটের অর্থ বলুন, কাইটের অর্থ কি, কাইটের অর্থ হচ্ছে ঘুড়ি, কাইটের অর্থ কি, ঘুড়ি। কবলার দ্বারা সেন্টেন্স তৈরি করুন, কবলার, কবলার মানে কি, মুচি। তাহলে কি হতে পারে, হি ইজ এ কবলার, হি ইজ এ কবলার। বাতির ইংরেজি বলুন, বাতির ইংরেজি কি, বাতির ইংরেজি ল্যাম্প, বাতি এর ইংরেজি বলুন, বাতির ইংরেজি ল্যাম্প। দ্যাট ইজ ইয়োর পেন, এর অনুবাদ করুন, দ্যাট মানে ওই, ওইটি তোমার কলম, দ্যাট ইজ ইয়োর পেন। পিঁপড়া একটি পতঙ্গ, এর ট্রান্সলেশন বলুন, বলতো কি হবে, হ্যাঁ, দ্য অ্যান্ট ইজ অ্যান ইনসেক্ট, পিঁপড়া একটি পতঙ্গ, ইনসেক্ট মানে পতঙ্গ। তাহলে কি শিখলাম, কাইট মানে ঘুড়ি, কবলার দিয়ে হি ইজ এ কবলার, বাতি ল্যাম্প, বাতির ইংরেজি ল্যাম্প, হোয়াট ইজ ইউর পে, দ্যাট ইজ ইউর পে, ওইটি তোমার কলম, এবং পিঁপড়া একটি পতঙ্গ, দ্য অ্যান্ট ইজ অ্যান ইনসেক্ট। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা শিখে ফেললাম আজকে শীতের সবগুলি আইটেম। নেক্সট দিন আমাদের কি পড়া, নেক্সট দিন আমাদের ভবিষ্যৎ ফিডব্যাক, ইউনিট 21 লেসন 4 টু 6 অ্যালফাবেট, ওয়ার্ড মিনিং নেচার অ্যান্ড ইউজ অফ অন ইন আন্ডার। তাহলে এখন এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো। এই করোনাকালীন সময়ে কি করতে হবে, সুস্থ থাকতে হবে, নিজের সুস্থতা বজায় রাখার জন্য পুষ্টিকর খাবার খেতে হবে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এবং অবশ্যই বাসায় আম্মুকে সাহায্য করতে হবে, এবং ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই বাসায় থাকবে। ধন্যবাদ সবাইকে।